এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডি মোটো ব্লগস। সো গাইস, তোমাদের আজকে একটা খুব ভালো জায়গাতে নিয়ে যাবো, জায়গাটার নাম হচ্ছে পাতরা। তো তোমার লাস্ট ভিডিওতে যেই আমি রিভার সাইডে নিয়ে গেছিলাম, ঠিক ওই রিভার সাইডের পাশেই প্রাচীনকালে রাজাদের আমলে জায়গাটা বানানো হয়েছিল, অনেক প্রাচীন মন্দির রয়েছে ওখানে। তো ওইখানে আজ নিয়ে যাবো, খুব সুন্দর একটা জায়গা। তো আমার সাথে অয়ন্দা যাবে, আমাকে নিয়ে যাবে। তো এখন টাইম হচ্ছে 7:00 ইন দ্য মর্নিং, তো আমরা এখনই বেরিয়ে যাব। চলো রাস্তায় যেতে যেতে কথা বলা যাবে, তো এখন বেরোনো যাক। গাইস, অয়ন্দাও চলে এসছে, যার কথা তোমাদের বলছিলাম। অয়ন্দা, তো আমরা দুজনেই এখন যাবো পাতরার দিকে। তো এটা হচ্ছে আমাদের ধর্মার রোড। তো এখন টাইম হচ্ছে তোমার 8:20 হয়ে গেছে, তো এখন 9:30 বা 9:30 মধ্যে আমরা পৌঁছে যাব। তো খুবই সুন্দর জায়গা, রাস্তায় যেতে যেতে আরও কথা বলবো, বেরোনো যাক। আমরা এখন যে রোডের উপর দিয়ে যাচ্ছি, এই রোডটার নাম হচ্ছে আমতলা রোড। অ্যাকচুয়ালি বর্মা থেকে সামনে একটু এগোলেই খুজিরাম পার্ক বলে একটা জায়গা রয়েছে, একটা মল রয়েছে, ওখান থেকে লেফট নিলেই এই রাস্তাটা পড়ে। তো সামনে এগিয়ে যাচ্ছি, একটু এগোলেই হয়তো পাতরা হাইওয়ে পেয়ে যাবো। তো এগোলে যাক আস্তে আস্তে। গাইস, এই জায়গাটার নাম হচ্ছে চুয়াডাঙ্গা। তো এখান থেকে সামনে এগিয়ে আমাদের লেফট নিতে হবে পাতরা যাওয়ার জন্য। পাতরা পাতরা আর হয়তো কিছুক্ষণের মধ্যে পাতরা পৌঁছে যাব, তারপর তোমাদের দেখাবো সেই সমস্ত পুরনো সমস্ত মন্দিরের ভিডিও বা মন্দিরের সৌন্দর্য। গাইস, আমরা পাতরা পৌঁছে গেছি, পেছনে অনেক কয়েকটা মন্দির ফেলে এসেছি, বাট সামনে এগোলেই যে অনেকগুলো মন্দির একসাথে রয়েছে সেটা দেখাতে পারবো। তো সামনে এগোনো যায়, পেছনে অয়ন্দা রয়েছে, গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা সামনে আরও এগিয়ে যাবো। চাটা, হ্যাঁ, আমরা এখানে একটু চা খাওয়ার জন্য ওয়েট করেছিলাম, বা দাঁড়িয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে পাতরা পৌঁছে আমরা চা খাবো। তো ফাইনালি একটা ফাঁকা দোকান পেয়ে গেছি, তো ওখানেই চা খাচ্ছি। তো চা খেয়েই আমরা সামনে এগিয়ে যাবো আর সেই সমস্ত মন্দির তোমাদের দেখাবো। সো গাইস, অয়ন্দার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করি, তো অয়ন্দায় সামনে এসো। তো অয়ন্দা, তুমি বলো আজকে এখানে এসে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। অরিন্দমের সঙ্গে এর আগেও ঘুরেছি আমরা অনেক জায়গায়, অরিন্দমের যখন এখনো আছে অ্যাপাচিটা, আশা করি ওতে ঘুরে আমরা অনেক ঘুরেছি। হ্যাঁ, বাট খুবই ভালো লাগলো, একসঙ্গে দুজন ভিডিও বানিয়েছি, নিজেদের চ্যানেলে আপনারা আলাদা আলাদা করে দেখতে পারেন। অয়ন্দার চ্যানেল আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, চ্যানেলের নাম বলে দো। রোড সাই রাইড। আর অনেকদিন ধরে আমাদের আসার প্ল্যান ছিল, বাট এই করোনা লকডাউনের জন্য আমরা আসতে পারিনি। আজকে অনেক প্রচেষ্টার পরে আমরা আসতে পেরেছি। গাইস, এখানে একটা শিব মন্দির রয়েছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, ভেতরটা অন্ধকার, অতটা ঠিকঠাক করে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এখানে পুজো হয় কি না বলতে পারছি না, কারণ সেরকম তো বোঝা যাচ্ছে না। আর মন্দিরে জাস্ট কাজগুলো দেখুন, কি সুন্দর কাজ করেছে, মানে 200-250 বছর আগে মানুষ এত সুন্দর কাজ করেছে, সত্যি ভাবার বিষয়।
গায়েস, আমি বলেছিলাম না কংসাবতী রিভারের সাইডেই মন্দির রয়েছে, তো এই পিছনে রয়েছে কংসাবতী রিভার, দেখতেই পাচ্ছ। আর ঠিক তার অপোজিটে যেই জায়গাটা রয়েছে এই সাইডেই রয়েছে সমস্ত মন্দির, যেখানে ঘুরে এসেছি আমরা, তোমাদের সমস্ত কিছু দেখিয়েছি। আর একটা জিনিস বলে দিই, যাতে এখানে টুরিস্টরা আসে সেই জন্য এই সাইডে এখানে একটা পার্ক বানানো হচ্ছে, আর এখানে সাইডে গেস্ট হাউসও বানানো হবে, যাতে টুরিস্টরা আসে এখানে ঘুরতে পারে, এখানে থাকতে পারে। পাদার সম্বন্ধে একটু বলি তোমাদের, এটা হচ্ছে 200 বছরের পুরনো একটা জায়গা, হিন্দু আর জৈন কালচারের উপর ভিত্তি করে এখানে মন্দির বানানো হয়েছে। এখন এখানে অনেক টেরাকোটার কাজ রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাজ রয়েছে, মানে ভাবা যায় না 200 বছর আগে এই সমস্ত জিনিস বানানো হয়েছে। আর জিনিস বলি, ইয়াসিন পাঠান, উনি ভদ্রলোক হচ্ছে এই জায়গাটা এখন সংরক্ষণ করছে। সো গাইজ, আজকের মতো এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও নতুন সুন্দর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাবো। তো আজকের মধ্যে টাটা, চলো বাই।